এবার বাংলাদেশের জন্য মরিয়া হয়ে উঠেছে যুক্তরাজ্য নিচে জানাবো বিস্তারিত খবর তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে সম্প্রতি যুক্তরাজ্যের নবনিযুক্ত হাই কমিশনার ক্যাথরিন কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং এই সাক্ষাতে কেন্দ্র যুক্তরাজ্যের তরফ থেকে এটা বলা হয়েছে যে যুক্তরাজ্য বাংলাদেশকে একটা অ্যাভিয়েশন হাব হিসেবে দেখতে চায় আপনাদেরকে বলে দিই বর্তমানে কিন্তু বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে অনেক বেশি কাজকর্ম চলছে বাংলাদেশের প্রতিটা বিমান বন্দরকে আধুনিকায়ন করার কাজ চলছে এবং বিশেষ করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তো বিশাল কর্মযজ্ঞ চলছে এই বিমান বন্দরে একটা বিশাল তৃতীয় টার্মিনাল নির্মাণ করার কাজ চলছে কিন্তু শুধুমাত্র স্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেই হবে না অ্যাভিয়েশন খাতে রূপান্তরিত হওয়ার জন্য বাংলাদেশের দরকার উন্নত টেকনোলজি উন্নত মানের বিমান এবং এমন একজনের সাহায্য যারা কিনা অলরেডি অ্যাভিয়েশন খাতে রাজত্ব করছে এবং এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাজ্যের সক্ষমতা কোনো দিক দিয়ে কম নয় কারণ যুক্তরাজ্যে কিন্তু নিজেরই রয়েছে একটা এয়ারবাস নামের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা বিশ্বের সবথেকে বড় বড় বিমানগুলো তৈরি করে থাকে তো যে দেশটা নিজে বিশ্বের সবথেকে বিশাল আকৃতির বিমানগুলো তৈরি করে থাকে অ্যাভিয়েশন খাতে সেই দেশটার সক্ষমতা যে কতটুকু সেটা হয়তো আপনাদের কার বলে দিতে হবে না তো এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র কেন চাচ্ছে বাংলাদেশকে সাহায্য করতে কেন চাচ্ছে বাংলাদেশকে অ্যাভিয়েশন হাবে রূপান্তরিত করতে তো এর উত্তর হচ্ছে একটাই সেটা হচ্ছে চুক্তি এবং তাদের নিজস্ব লাভ যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে কিন্তু বাংলাদেশে একটা চুক্তি হয়েছে যে চুক্তিতে কিন্তু যাত্রী এবং কার্গোবাহী বিমান কেনার বিষয়টা অন্তর্ভুক্ত আছে কিন্তু এই চুক্তিটা কিন্তু বিমান কেনার চুক্তি নয় এই চুক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারবাস কোম্পানির মাঝে দীর্ঘমেয়াদী সম্পর্ক জোরদার হবে বাংলাদেশকে এয়ারবাসে রূপান্তরিত হওয়ার জন্য যত প্রকার সহযোগিতা দরকার সেটা যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান এয়ারবাস বাংলাদেশকে প্রোভাইড করবে তাছাড়া কিন্তু এক মাস আগে বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ এয়ারবাস কোম্পানির কাছ থেকে 10টা এয়ারবাস ক্রয় করবে 2028 সালের মধ্যে 2টা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরও 8টা এয়ারবাস ক্রয় করা হবে অর্থাৎ বাংলাদেশ যত তাড়াতাড়ি অ্যাভিয়েশন হাবে রূপান্তরিত হবে ততই তাড়াতাড়ি এবং ততই বেশি বিমানের অর্ডার পাবে যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত কোম্পানি এয়ারবাস ফলে কিন্তু যুক্তরাজ্য নিজেও মরিয়া বাংলাদেশকে অ্যাভিয়েশন হাবে রূপান্তরিত করার জন্য যার বাস্তব প্রমাণ হচ্ছে যে সৌজন্য শাখাতে কিন্তু বাংলাদেশের তরফ থেকে বলা হয়নি বাংলাদেশকে অ্যাভিয়েশন হাবে রূপান্তরিত করার জন্য বা অ্যাভিয়েশন নিয়ে কিন্তু কোনো কথাই বাংলাদেশের তরফ থেকে বলা হয়নি এই সম্পূর্ণ কথাটাই কিন্তু সর্বপ্রথম যুক্তরাজ্যের তরফ থেকে বলা হয়েছে এবং যে চুক্তিটা যুক্তরাজ্যের কোম্পানির সাথে করা হয়েছিল সে চুক্তির অগ্রগতির ব্যাপারেও কিন্তু তাদের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে সুতরাং যুক্তরাজ্য কিন্তু মুখিয়ে আছে বাংলাদেশকে সাহায্য করার জন্য বাংলাদেশকে এখন শুধুমাত্র ধীরে সুস্থে সব কিছু বুঝে শুনে একটু এগোতে হবে তাছাড়া শুধুমাত্র চুক্তির উপর নির্ভর করে বসে থাকলে হবে না বাংলাদেশকে কিন্তু আশেপাশের দেশগুলোর মাঝে বাংলাদেশের বিমান বন্দরগুলোকে ব্যবহার করার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে তবে কিন্তু বাংলাদেশ একটা পরিপূর্ণ অ্যাভিয়েশন হাবে রূপান্তরিত হতে পারবে এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এখানে ছিল আসসালামু আলাইকুম